नमस्कार बंधुरा डिडी कोचिंग अनलाइन बेंगली स्टाडी टिप्स आज ये वीडियोते आमरा आलोचना करब यूजीसी नेटर एडमिट कार्ड रिलीज किंबा एग्जाम पोस्टपोन संक्रांत विषय निये कारण ये संक्रांत विषय अनेक सदस्य बंधु आमादेर काछे जानते चेयेछेन सेई जन्य आजकेर ये वीडियोटी मूलत बनानो ताहले चलुन देरी ना करे शुरू करी आजकेर आलोचना। आमरा एखन आछि यूजीसी नेटर अफिसियल वेबसाइटे। यूजीसी नेटर अफिसियल वेबसाइट हल UGCnet.nta.nic.in। एखाने आमरा कारेंट इवेंट्स संक्रांत विषय जे समस्त नोटिफिकेशनगुलो रही है आमरा देखी एखाने किन्तु कोनो रकम यूजीसी नेटर एडमिट कार्ड रिलीज बा एग्जाम पोस्टपोन संक्रांत विषय नोटिफिकेशन नहीं। एबार आमरा चले जाब एनटीए नेटर अफिसियल वेबसाइटे। एनटीए नेटर अफिसियल वेबसाइटी हलो NTA.ac.in NTA.ac.in। समस्त सदस्य बंधुदेर बोलबो एई दुटी अफिसियल वेबसाइट अवश्य आपनारा माझे माझे चेक करुन कारण एखाने जे कोनो मुहूर्ते यूजीसी नेटर एडमिट कार्ड रिलीज किंबा एग्जाम पोस्टपोन संक्रांत विषय नोटिफिकेशन आसते पारे। एखाने आमरा देखिनि एनटीए नेटर एग्जाम संक्रांत विषय को नोटिफिकेशन रही कि ना किंतु आश्चर्य विषय एखोनो किंतु एखाने कोनो रकम नोटिफिकेशन प्रकाशित होयनि। आमरा सकलेई जानी यूजीसी एनटीए नेटर एग्जाम डेट रयेछे मे मासेर 2 तारीख थेके 17 तारीखेर मध्ये। एडमिट कार्ड चले आसार कथा छिलो एप्रिल मासेर 15 तारीख थेकेई किंतु एखोनो एडमिट कार्ड आसेनि বা এডমিট কার্ড সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশন জানানো হয়নি। এই রূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কেউ ভাবছেন হয়তো এক্সাম হবে না অর্থাৎ এক্সাম পোস্টপোন হয়ে যাবে, আবার কেউ ভাবছেন অ্যাডমিট যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত আমরা একটা বিষয় জানিয়ে দিতে চাইছি, সেটা হলো এনটিএ এর অফিশিয়াল ওয়েবসাইট লক্ষ্য রাখতে বলবো কারণ एखाने जा होबार ता होबे। एर जोन्नो कोनो रकम यूट्यूब भिडियो बा अन्य कोथाओ समय नष्ट करार कोनो रकम प्रयोजन नहीं। आमरा पूर्वेर अभिज्ञता थेके बोलते पारी जदि एग्जाम होय एबं तार एडमिट कार्ड संक्रांत विषय आमरा गतबारे देखेछिलाम जे परीक्षार 5 दिन आगेओ किन्तु एडमिट कार्ड एसेछिलो। सेई कथा भेबे निये समस्त परीक्षार्थीदेर बोलबो पढ़ाशोना क्रमागत चालिये जेते এবং ধরে নিতে হবে যে সঠিক সময়ে পরীক্ষা হবে এবং সেই জন্য নিজেকে প্রস্তুত করা, এটাই সবথেকে ভালো হবে। এবং এই বিষয়ে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, অনেকেই ভাবছেন তাহলে অ্যাডমিট কার্ড কখন আসবে, কখন আসবে এই নিয়ে অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ অ্যাডমিট কার্ড যদি আসে এবং সেই আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আমরা তো আপডেট ভিডিও দেবই, পাশাপাশি জানতে পারবেন না অ্যাডমিট কার্ড দিয়েছে এরকম পরিস্থিতি হবে না কারণ যথেষ্ট সময় থাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার, সেই জন্য এই বিষয়ে চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। এছাড়া এমন যদি হয় এক্সাম পোস্টপোন হয়ে যায়, হতে পারে এক্সাম পোস্টপোন কারণ গতবার এক্সাম পোস্টপোন হয়েছিল এবং করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে হতেই পারে এক্সাম পোস্টপোন হয়ে যেতে পারে। যদি হয় সেই বিষয়ে এখন থেকে চিন্তা ভাবনা করে পড়াশোনা বন্ধ করে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আমাদের একটাই কথা বলা যে যেন পরীক্ষা যদি এই টাইমে হয় তার জন্য যেন প্রত্যেকটি পরীক্ষার্থী আপনারা নিজেদের প্রস্তুত রাখতে পারেন, কোনোভাবেই অন্য রকম কোনো কিছু চিন্তা ভাবনা করে বা অযথা সময় নষ্ট করে নিজেদের এই মূল্যবান সময়টিকে নষ্ট করবেন না। সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাইছি এনটিএ কি করবে তা কোনো ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট পূর্ব থেকে বলতে পারে না বা ভবিষ্যৎবাণী করতে পারে না, এবং সেই ভবিষ্যৎবাণী যদি করেও থাকে তা যে একদম পারফেক্ট হবে এ কথা বলা যাবে না। এ কথা শুধুমাত্র বলতে পারে এনটিএ কারণ আমরা দেখেছি এনটিএ কী করে তা আগের থেকে কোনোভাবেই বলা সম্ভব নেই। এবং সমস্ত পরীক্ষার্থীদের বলবো এ বিষয়ে জানার আগ্রহ থাকলে মাঝে মধ্যে বা প্রতিদিন একবার বা দুবার করে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট বা ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা এবং সেখানে একবার দেখে নেওয়া কোনো রকম নোটিফিকেশান আছে কি না। তাছাড়া আমরা জানিয়ে দিচ্ছি যদি অ্যাডমিট কার্ড আসে বা এক্সাম পোস্টপোন হয় তার নোটিফিকেশান আমরা অবশ্যই ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। যদি এরকম মনে হয় যে এক্সাম পোস্টপোন হয়ে যাবে এবং এই পোস্টপোন হয়ে যাবে মনে রেখে বা কোনো ইউটিউব ভিডিও দেখে মনে মনে নিজেকে প্রস্তুত করে নেওয়া না এক্সাম হবে না এক্সাম পোস্টপোন হয়ে যাবে এইরূপ চিন্তাভাবনা করে কোনোভাবেই পড়াশোনা চালানো সম্ভব নয়।
পড়াশোনায় অনেক শিথিলতা চলে আসবে। সেই জন্য আমরা সমস্ত পরীক্ষার্থীদের একটা কথাই বারবার বলতে চাইছি যে এক্সাম হবে এটা ধরে নিয়েই নিজেদের প্রস্তুতি রাখতে হবে। এর পাশাপাশি আমরা সমস্ত পরীক্ষার্থীদের আরেকটি বিষয় বলতে চাই, আমাদের চ্যানেলে UGC NT নেটের বাংলার আলোচনা রয়েছে। আমরা আলাদা আলাদা প্লেলিস্টে ইউনিট অনুসারে সমস্ত ভিডিও সাজিয়ে দিয়েছি, সেই আলোচনার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমাদের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে আপনারা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়া এই মুহূর্তে আপনাদের একটা কথা বলবো, আপনারা নিজেদের মক টেস্ট আপনারা দিতে পারেন এবং সেই জন্য আমরা আপনারা যদি চান তাহলে চেষ্টা করব আগের ন্যায় লাইভ মক টেস্ট নিয়ে আসার। আপনারা যদি রাজি থাকেন লাইভ মক টেস্টের, সে বিষয়েও আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের আগ্রহ অনুসারে আমরা কিন্তু লাইভ মক টেস্ট নিয়ে আসতে পারি। তো এই ছিল বিষয়, আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, পড়াশোনাতে থাকুন, ধন্যবাদ।